থাঙ্কেবেলের নতুন একটা টিউটোরিয়ালে আপনাদের সবাইকে আমি স্বাগত জানাচ্ছি। আপনাদের সঙ্গে আছি আমি অম্লান, আপনারা দেখছেন এক্সাম চ্যালেঞ্জার ইউটিউব চ্যানেল। আজকের এই ভিডিওতে আপনাদেরকে একটু দেখাবো যে প্রোগ্রেস বার কীভাবে অ্যাক্টিভেট করতে হয় আপনাদের অ্যাপসের ভিতরে। আপনারা যারা জানেন না প্রোগ্রেস বারটা কী জিনিস, তারা অনস্ক্রিনে দেখতেই পাচ্ছেন। আপনারা যখন কোনো অ্যাপস ওপেন করেন অথবা যে অ্যাপসের ভিতরে আর কি ওয়েব ভিউয়ার অ্যাক্টিভেট থাকে, ধরুন আপনারা একটা অ্যাপস বানিয়েছেন, অ্যাপসটার ভিতরে একটা ওয়েব ভিউয়ার অ্যাক্টিভেট করা আছে, মানে কোনো ওয়েবসাইটের লিঙ্ক দেওয়া আছে, তো ওয়েবসাইটের লিঙ্কটা যখন খোলা হবে একেবারে ওপরের দিকে আপনারা দেখতে পাচ্ছেন অনস্ক্রিনে যে একটা দাগ আসবে অথবা একটা দাগ আস্তে আস্তে বাড়তে থাকবে। এটাকেই আমরা বলে থাকি প্রোগ্রেস বার। এটা দেওয়ার মানে হচ্ছে আপনার অ্যাপ্লিকেশনটা যখন কেউ ওপেন করবে তখন সে বিরক্তি বোধ করবে না। তার মানে হলো আপনার, ধরুন আপনার অ্যাপসের ভিতরে কোনো একটা জায়গায় সে ক্লিক করলো, এবার সেই পেজটা আসতে কোনো কারণে ইন্টারনেটের সমস্যা হতে পারে বা কোনো কারণে দেরি হতে পারে, যতক্ষণ পেজটা না আসবে ততক্ষণ প্রোগ্রেস বারটা শো করবে। এতে যে ইউজ করবে আপনার অ্যাপসটা সে কখনোই বিরক্ত হবে না, বা বিরক্ত হলেও সে বুঝতে পারবে এটা ইন্টারনেটের সমস্যার জন্যই হচ্ছে, আপনার অ্যাপসটাতে কোনো প্রবলেম নেই বা তার মোবাইলটাও হ্যাং করছে না। তো যাই হোক, এটাই হলো প্রোগ্রেস বার। তো চলুন বন্ধুরা আপনাদেরকে একটু দেখিয়ে দিই প্রোগ্রেস বারটা আপনাদের অ্যাপ্লিকেশনের ভিতরে কীভাবে অ্যাক্টিভেট করতে হবে। প্রোগ্রেস বার অ্যাক্টিভেট করতে হলে আপনাকে প্রথমেই এই যে ইম্পোর্ট এক্সটেনশান, এখানে গিয়ে আপনাকে অ্যাড করতে হবে এক্সটেন্ডেড ওয়েব ভিউয়ার। আমি এটা নিয়ে আগের ভিডিওতেও কথা বলেছি, আপনারা যারা যারা আগের ভিডিওগুলো দেখেননি তারা নিচের ডেসক্রিপশানে দেওয়া লিঙ্ক থেকে অর্থাৎ প্লেলিস্টের লিঙ্ক পেয়ে যাবেন, ওই লিঙ্কের ওপরে ক্লিক করে আগের ভিডিওগুলো কিন্তু দেখে নিতে পারেন, তাহলে আপনাদের সুবিধা হবে। তো এটাকে জাস্ট অ্যাড করে নিতে হবে। তারপরে একটা কাজ করতে হবে, আপনার যে অ্যাপসের ফ্রন্ট পেজ বা যে পেজে ওয়েব ভিউয়ারটা অ্যাক্টিভেট করা আছে সেই পেজটাকে এখান থেকে খুলে নিতে হবে। তো আমার স্ক্রিন ওয়ানেই ওয়েব ভিউয়ারটাকে অ্যাক্টিভেট করা আছে, তো আমি এটাকে খুলে নিয়েছি। এবার এই যে একেবারে মাথার দিকে এখানে আমি একটা লেভেল অ্যাড করব। লেভেল অ্যাড করতে গেলে আপনাদের যেতে হবে ইউজার ইন্টারফেসে, এখানে গিয়ে ক্লিক করবেন, এখানে দেখবেন লেভেল, এই লেভেলটা নিয়ে এসে জাস্ট এখানে দেখতেই পাবেন যে নীল কালারের একটা দাগ দিয়ে দেবে যখনই, তখন জাস্ট এটাকে এখানে ছেড়ে দিতে হবে। তো আমি অলরেডি একটা লেভেল এখানে দেখুন নিয়ে নিয়েছি, লেভেলটা নিয়েছি ভার্টিক্যাল অ্যারেঞ্জমেন্টের ভিতরে। আপনারা যদি ফার্স্ট টাইম অ্যাপস তৈরি করেন তাহলে আগের ভিডিওগুলো দেখে নেবেন, তাহলে বুঝতে পারবেন এই অ্যাপসটা কীভাবে তৈরি করতে হয়। তো জাস্ট আপনারা এইখানটায় একটা লেভেল অ্যাক্টিভেট করে দেবেন। এবার লেভেলটা যখনই অ্যাক্টিভেট করবেন তখন দেখবেন এখানে বিজি পেলে চেক করা থাকবে, তো আপনাকে এটাকে আনচেক করে দিতে হবে। এবং আপনার যে টেক্সট কালার সেটাকে আপনার ইচ্ছা মতন কালার আপনারা দিতে পারেন, তবে সাদা রাখবেন না, কারণ সাদা রাখলে কিন্তু কেউ বুঝতে পারবে না প্রোগ্রেস বারটা অ্যাক্টিভেট আছে। তো সাদা কালার বাদ দিয়ে যে কোনো কিছু রাখতে পারেন, আমি এখানে পিঙ্ক রেখেছি। এবং এই যে ব্যাকগ্রাউন্ড কালার এখানেও আপনারা সাদা রাখবেন না, সাদা বাদ দিয়ে মোটামুটি অন্য কালার রাখতে পারেন। তো এখানে এইটুকুনি কাজ করতে হবে। আরেকটু কাজ করতে হবে, সেটা হচ্ছে এখানে ওয়াইড আছে, এখানে মোটামুটি 1% করে দেবেন, এটা লিখে দেবেন পার্সেন্টের জায়গায় 1। আর হাইটটা আপনারা আপনাদের ইচ্ছা মতন দেবেন, আপনারা 2 পিক্সেল দিতে পারেন, 3 পিক্সেল দিতে পারেন, 4 পিক্সেল দিতে পারেন, আপনাদের ইচ্ছা মতন দিতে পারবেন, কোনো অসুবিধা নেই। তবে মোটামুটি 3 পিক্সেল দিলে মোটামুটি ছোটোর ভিতরে একটু দেখতে সুন্দর লাগে, তাই আমি আর কি 3 পিক্সেল দিয়েছি। তো মোটামুটি এখানকার কাজ কমপ্লিট। এবার আপনাকে যেতে হবে ব্লকসে এবং সেখানে গিয়ে কিছু কাজ করতে হবে। তো আমি এখানে ব্লকসে চলে এসেছি। এবার দেখুন এক্সটেন্ডেড ওয়েব ভিউয়ারের যে শুধু এটাই কাজ এমনটা কিন্তু নয়, এই কাজটা ছাড়াও কিন্তু এক্সটেন্ডেড ওয়েব ভিউয়ার আমাদের অন্যান্য অনেক কাজে লাগে। আপনারা আগের ভিডিওগুলো দেখে নেবেন, এক্সটেন্ডেড ওয়েব ভিউয়ার নিয়ে আমি একটা ভিডিও অলরেডি বানিয়ে দিয়েছি, প্লেলিস্টের ভিতরে আপনারা পেয়ে যাবেন। তো যখনই আপনাদের স্ক্রিনটা ওপেন হবে অর্থাৎ অ্যাপ্লিকেশনটা ওপেন হবে, ওপেন হওয়ার পরে স্ক্রিন ওয়ান, যে স্ক্রিনে আর কি আপনারা চাইছেন প্রোগ্রেস বারটা অ্যাক্টিভেট করতে আর কি, সেই স্ক্রিনটা যখনই ওপেন হবে সেখানে আপনাকে সেট করতে হবে সেট এক্সটেন্ডেড ওয়েব ভিউয়ার, সেটাকে এরকমভাবে সেট করে দিতে হবে। আর এই অপশানটা আপনারা পেয়ে যাবেন এক্সটেন্ডেড ওয়েব ভিউয়ারে, অর্থাৎ এক্সটেন্ডেড ওয়েব ভিউয়ারে এখান থেকে চলে যাবেন। যাওয়ার পরে এখানে ক্লিক করবেন, এখানে ক্লিক করার পরে দেখুন এই যে অপশানটা, এই অপশানটাকে নিয়ে আসতে হবে। আর এখানে দেখুন ওয়েব ভিউ 1, সেটাকে আনতে হবে আপনার, এখানে দেখুন ওয়েব ভিউয়ার বলে একটা অপশান পেয়ে যাবেন, এখানে এই ওয়েব ভিউয়ার থেকে আপনারা ওয়েব ভিউয়ার 1 অর্থাৎ এটাকে নিয়ে এসে এখানে জাস্ট
ছেড়ে দেবেন, তাহলে এটা অ্যাক্টিভেট হয়ে যাবে। এরপরে একটা ছোট্ট কাজ করতে হবে, মোটামুটি এই রকম একটা সিস্টেম বানাতে হবে। তো কিভাবে বানাতে হবে আপনাদেরকে আমি বলে দেবো। দেখুন, এই যে এক্সটেন্ডেড ওয়েব ভিউয়ারের এই ব্লকসটা আপনারা এটা পেয়ে যাবেন এক্সটেন্ডেড ওয়েব ভিউয়ারের ওপরে গিয়ে আপনারা ক্লিক করবেন। একটা ব্লক রয়েছে, ব্লকটার নাম হচ্ছে অন প্রোগ্রেস চেঞ্জ। তো এই ব্লকটাকে এপাশে নিয়ে এসে ছেড়ে দিতে হবে। তো আমি অলরেডি অ্যাক্টিভেট করেছি, সেই জন্যে আমি আর এখানে অ্যাক্টিভেট করছি না, তাও আপনাদেরকে একটু পাশে রেখে দেখিয়ে দিচ্ছি। তো এরপরে দেখবেন এখানে আপনাকে নিতে হবে ইফ আর দেনের ইকুয়েশান। তো ইফ আর দেনের ইকুয়েশান নিতে গেলে আপনাকে যেতে হবে কন্ট্রোলে। কন্ট্রোলে গিয়ে আপনারা পেয়ে যাবেন ইফ আর দেনের ইকুয়েশান। তো আমি এখানে ইফ আর দেন এইভাবে অ্যাক্টিভেট করে নিচ্ছি, মোটামুটি দুবার এটাকে নিয়ে আসবেন। এবার আপনাদের একটু বলে দিই আপনারা কিভাবে এগুলো খুঁজে পাবেন, শর্টকাট পদ্ধতিটা আমি একটু বলে দিচ্ছি। দেখুন এর কালারটা দেখতে পাচ্ছেন, যে কালারের হবে ব্লকসগুলো এখান থেকে সেই কালারের ভিতরে চলে যাবেন। অনেক সময় মনে থাকে না যে কন্ট্রোলের ভিতরে এটা আছে না লজিকের ভিতরে এটা আছে, তো এই কালার কালার ম্যাচ করালেই কিন্তু হয়ে যাবে। এরপরে দেখুন আমি এখানে জাস্ট একটু লজিকের কাজ করেছি, একটু ম্যাথের কাজ করেছি। তো এগুলো করতে গেলে দেখুন এই যে সবুজ যে অংশটা দেখতে পাচ্ছেন এটা পেয়ে যাবেন লজিকের ভিতরে, অর্থাৎ এই ব্লকটা পাবেন লজিকের ভিতরে, অর্থাৎ এই ব্লকটাকে আমি ইউজ করেছি এখানে। তারপরে দেখুন গেট প্রোগ্রেস যেটা আছে সেটা পেতে গেলে আপনাকে ক্লিক করতে হবে এই প্রোগ্রেসের উপরে। এই প্রোগ্রেসের উপরে মাউসটাকে জাস্ট নিয়ে যাবেন, দুটো অপশান পেয়ে যাবেন, এখান থেকে গেট প্রোগ্রেসটাকে টেনে বার করে নিয়ে এসে এখানে জাস্ট ছেড়ে দিলেই এটা কিন্তু বসে যাবে। তারপরে দেখুন এই যে নীলের যে ম্যাথামেটিক্সটা আমি ইউজ করেছি এটা আপনারা পেয়ে যাবেন এই ম্যাথের ভিতরে। ম্যাথের ভিতরে গিয়ে এই যে ইকুয়েশান এটা আমি ইউজ করেছি, আর এটা নিয়ে আসার পরে এই যে সমান চিহ্ন এখানে ক্লিক করলে আপনারা এই চিহ্নগুলোকে কিন্তু চেঞ্জ করতে পারবেন। তো আমি এখানে একটা ইকুয়েশান করেছি ম্যাথের, যে গেট প্রোগ্রেস তখনই শুরু হবে যখন একের থেকে এটা বেশি অথবা সমান হবে, এবং এটাকে হতে হবে 100-র চেয়ে কম, 100-র সমান হলে কিন্তু হবে না। তো এই ইকুয়েশানটা যদি হয় তাহলে কি হবে, তাহলে যেটা হবে এই যে লেভেলটা আমরা লেভেল নিয়েছিলাম, আর লেভেলের এই ব্লকসগুলোকে আনতে হলে আপনাকে ক্লিক করতে হবে জাস্ট লেভেলের উপরে। এখানে দেখুন লেভেল আছে, লেভেলের উপরে ক্লিক করলে আপনারা লেভেলের ব্লকসগুলো কিন্তু এখান থেকে পেয়ে যাবেন। তো এই যে দেখুন লেভেল ভিজিবলের ব্লকসটা, তারপরে সেকেন্ড যে ব্লকটা ইউজ করেছি সেটা হচ্ছে লেভেল ওয়াইড পার্সেন্ট। তো এই ব্লকগুলো কিন্তু আপনারা লেভেলের ভিতর থেকেই পেয়ে যাবেন। এবার যখনই এই যে প্রোগ্রেস চলছে, যখনই এটা একের বেশি বা সমান হবে এবং 100-র থেকে কম হবে, তখন আর কি লেভেলটা ভিজিবল হয়ে যাবে। আপনাদেরকে একটু বুঝিয়ে বলি, এই যে ডিজাইনারে আমি গিয়েছিলাম, ডিজাইনারে গিয়ে আপনারা দেখতে পাবেন যে আমি লেভেলটাকে কিন্তু ভিজিবলটাকে আনচেক করে দিয়েছিলাম, মানে আমি লেভেলটাকে ভিজিবল করতে চাইনি। যখন এই প্রসিডিওরটা চলবে, মানে কোনো পেজ যখন ওপেন হবে, তখন কিন্তু লেভেলটা চলে আসবে, মানে লেভেলটাকে দেখা যাবে। সুতরাং এই ব্লকটাকে অ্যাক্টিভেট করে দেবেন, আর এই ব্লকটা কেও কিন্তু অ্যাক্টিভেট করে দেবেন। তারপরে আর একটা ইফ আর দেন আমরা নিয়েছি, সেখানে আপনারা দিয়ে দেবেন গেট প্রোগ্রেস সমান করে দেবেন 100-র সঙ্গে, মানে যখনই 100% হয়ে যাবে এই প্রোগ্রেসটা, তখন কি হবে এই যে লেভেলটা ছিল সেটা চলে যাবে, মানে ফলস হয়ে যাবে, মানে সেটাকে আর দেখা যাবে না। তার মানে এটাই হলো, যতক্ষণ প্রসিডিওরটা চলছিল বা যতক্ষণ ওয়েবসাইটটা ওপেন হচ্ছিল, ততক্ষণ কিন্তু লেভেলটা উপরে আসবে এবং দেখা যাবে, আর যখনই এই প্রসেসটা কমপ্লিট হয়ে যাবে তখন লেভেলটাকে আর দেখা যাবে না, মানে পেজটা খুলে যাবে। এটাই হচ্ছে প্রোগ্রেস বারের সিস্টেম। আশা করি আপনারা বুঝতে পেরেছেন প্রোগ্রেস বার নিয়ে, আর হয়তো আপনাদের কোনো রকম সমস্যা হবে না। তো প্রোগ্রেস বার আপনাদের অ্যাপসের ভিতরে অ্যাক্টিভেট করে নিন এবং এটার মজা ওঠান। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভালোভাবে থাকবেন, আর পরবর্তী ভিডিও দেখার জন্য আপনাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে, যারা সাবস্ক্রাইব করেননি তারা, আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর এখনও পর্যন্ত যারা ঘন্টা বাজাননি, ঘন্টাটাকেও বাজিয়ে নেবেন।